নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী 24শে জানুয়ারি 2020 থেকে দুটি লগ্ন এবং তিনটি রাশির উপর শনি মহারাজের কুপ্রভাব পড়তে চলেছে। আমি এই ভিডিওটি কোনো ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে আপনাদের সামনে প্রেজেন্ট করছি না। আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, দেখবেন সে মতো সমস্যা আসবে না। এই ভিডিওটি আপনাদেরকে 100% সহযোগিতা না করলেও 10% আপনারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনারা উপকারিতা পাবেন, যেহেতু আপনাদের এই সময়টা আস্তে আস্তে খারাপ আসছে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই মিথুন লগ্নের ঢাইয়া শুরু হচ্ছে 24শে জানুয়ারি 2020 থেকে। এই ঢাইয়ার প্রভাবে আপনাদের শরীরের দিকে বিশেষ করে প্রবলেম সৃষ্টি করবে। শারীরিক পার্টটা আপনাদের বিশেষত খারাপ দেখা যাচ্ছে এই আড়াই বছর। আপনাদের গুরুজনের শরীরের দিকটা আপনারা নজর রাখুন। পাশাপাশি আপনাদের দুর্ঘটনা এই আড়াই বছর মধ্যে হতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই সকল যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে এই ঠাইয়া শুরু হয়ে যাওয়ার জন্য। শনি মহারাজের কুদৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে এবং পাশাপাশি যারা এডুকেশন সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। আপনারা ইয়ার লস পর্যন্ত আপনাদের হতে পারে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কারণ পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাব বিশেষ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এ সময় আপনারা কোনো ঝামেলা ঝঞ্ঝাট, আইনত সমস্যা, গোলযোগ এই সকল দিকে আপনারা পড়ে যেতে পারেন, অর্থাৎ পুলিশ এগুলো কোর্ট কাছারির দিক থেকে আপনারা পড়তে পারেন এবং আপনারা প্রতারিত হতে পারেন এবং ঋণগ্রস্ত হতে পারেন এই আড়াই বছর শনি মহারাজের কুপ্রভাব পড়ার জন্য। সুতরাং আপনারা যে কোনো কাজ করার আগে ঠান্ডা মাথায় থাকুন, তবে সিদ্ধান্ত নিন। এরপরে যে লগ্নটির কথা বলবো সেটা হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্নের মেনলি দেখা যাচ্ছে আপনাদের শারীরিক পার্টটা নিয়ে খুব প্রবলেম দেখা যাচ্ছে, বিশেষ করে আপনাদের কিডনি জনিত প্রবলেম, কোমরের নিম্নাঙ্গে প্রবলেম, ইউরিন ঘটিত প্রবলেম, এই সকল সমস্যা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের গুরুজনদের হেলথের দিকও আপনারা নজর রাখুন। পাশাপাশি এডুকেশন সেক্টরে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে, আশানুরূপ ফল হবে না, ইয়ার লস বন্ধ হতে পারে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা হয়তো গেমের মধ্যে অনলাইন গেমে ডুবে থাকতে পারে, এই জন্য ইয়ার লস লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এই আড়াই বছর প্রতারিত হতে পারেন কোনো জায়গায় টাকা দিয়ে এবং আপনারা কর্মর দিকে কর্মচ্যুতি আপনাদের হতে পারে এই আড়াই বছরের মধ্যে। এবং আপনারা এই সময় একটু সাবধান থাকুন, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যেতে পারে এই আড়াই বছরের মধ্যে, কারণ আপনাদের লগ্নের উপর ঢাইয়া পাস করছে 24শে জানুয়ারি 2020 থেকে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি এডুকেশন সেক্টরে বিশেষত সমস্যা দেখা যাচ্ছে। আপনারা কর্মের দিকে আপনাদের কিছুটা সমস্যা দেখা যাচ্ছে, কারণ আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কর্ম ছেড়ে দিতে পারেন এবং কোর্ট কাছারি থানা পুলিশ থেকে একটু সতর্ক থাকুন, ছোটোখাটো চোট আঘাত আপনাদের লাগতে পারে এবং আইনত সমস্যা থেকে আপনারা একটু দূরে থাকুন। এ সময় আপনারা চট করে ঋণ নেবেন না এবং পাশাপাশি কোনো জায়গাতে হিউজ ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না, যেহেতু সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ থার্ড ফেজ আপনাদের শুরু হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি।
মকর রাশির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 24 জানুয়ারি 2020 থেকে। আপনাদের মানসিক দুশ্চিন্তার বৃদ্ধি পাবে, রাতের ঘুম আপনাদের চলে যাবে এই দুশ্চিন্তার জন্য। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের সমস্যা দেখা যাচ্ছে এবং আপনাদের কোর্ট কাছারি আইনত জটিলতা এগুলো আপনাদের লেগে থাকবে। বিবাহের ক্ষেত্রে আপনাদের এবছর কিছুটা হলো বাধা বিপত্তির দিয়ে আপনাদেরকে এগাতে হবে এবং কর্মক্ষেত্রে কর্মের খুব চাপ থাকবে এবং আপনাদের পিছনে প্রচণ্ড শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বিরুদ্ধে কাজ করবে এবং আপনাদেরকে অনেক সময় বন্ধু বেছে কেউ কেউ শত্রুতা পর্যন্ত করতে পারে। এবং পাশাপাশি আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কভাবে গাড়ি চালান, নয়তো ছোটোখাটো দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি 24 জানুয়ারি 2020 থেকে শুরু হচ্ছে শনির সাড়ে সাতির প্রথম চরণ। প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা ধাক্কা আপনারা অবশ্যই পাবেন এই সাড়ে সাতির প্রথম চরণে। প্রথম কথা, আপনাদের শারীরিক পার্ট নিয়ে আপনারা একটু সমস্যা হবেই। আপনাদের হসপিটালাইজেশন অবধি হতে পারে, আপনারা নার্সিংহোমে পর্যন্ত ভর্তি হতে পারেন শারীরিক দিকটা। এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এই সাড়ে সাতির পিরিয়ডে এবং আপনাদেরকে দেখে হিংসা করবে এবং আপনাদের টাকা চিট হয়ে যাওয়া বা প্রতারিত হওয়ার সম্ভাবনা এই সময় আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা আপনাদের গুরুজনদের হেলথের উপর অবশ্যই নজর দিন। আপনাদের গুরুজনদের শরীর খারাপ হতে পারে এবং ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট আপনাদের পাশাপাশি আপনাদের উন্নতি হওয়ার জন্য আপনাদের এই সাড়ে সাতি পিরিয়ডে শত্রুতা বৃদ্ধি পাবে। তো অলরেডি আমি এই শনি সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রতিকার দেওয়া শুরু করেছি। আপনারা আমার ভিডিওটি দেখবেন, খুব সহজ সরল প্রতিকার, যে নিয়মগুলো যদি আপনারা মানেন সেক্ষেত্রে দেখবেন এই শনি সাড়ে সাতি অথবা এই শনি ঢাইয়ার যে আড়াই বছরের পিরিয়ডে যে সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হতো তার থেকে কিছুটা হলো মুক্তি পাবেন। তবে আমি বলছি না যে আমি 100% আপনাদেরকে এর মাধ্যম দিয়ে মুক্তি পাওয়াতে পারবো, তা না, কিন্তু কিছুটা হলো আপনারা 10% হলো আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমি সবশেষে এটাই বলি, শনি মহারাজ মানুষকে স্ট্রাগল করায় কিন্তু আলটিমেটলি অবশ্যই আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।